হাই বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আজ আমি আবারও আসছি আপনাদের সামনে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, এবং আমার কুলুটি বাবলু অ্যাকাউন্ট থেকে আমি উইথড্র দেব সেটা কিভাবে এবং কতক্ষণ সময় লাগতে পারে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, মূলত সেই জন্য আসা। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। MXCZZT, আপনারা দেখতেছেন আমার মেন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $13। তো এটা আমি পুরোটা আজকে উইথড্র দেবো, উইথড্র দিয়ে দেখাবো এবং কতক্ষণ সময় লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন উইথড্র দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, ফিনান্স অপশনে যাইতে হবে, এখান থেকে উইথড্র, উইথড্রতে ক্লিক করলাম। এখন আমি কোথায়, কোন অ্যাকাউন্টে, কোন অ্যালার্টে আমি উইথড্র করতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করব বিটকয়েন, সিলেক্ট ক্লিক করলাম। তারপর এখান থেকে আমাকে এখানে বলতেছে পেমেন্ট আর নন, মানে এখানে বলতেছে মানে এগুলো আপনার পড়ে নিয়েন, তারপর আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। অর্থাৎ এনারা যেটা বলতেছে, কোনো অ্যাকাউন্ট যদি আমার ভুল হয় সেই অ্যাকাউন্টে যদি আমি টাকা পাঠাই তো এটা আর কি ব্যাক করবে না, অর্থাৎ রিফান্ডস ডন্ট ওয়ার্ক, এটাই ওনারা আমাকে এটা মানে বলতেছে এই মেসেজের মধ্যে। অ্যাকসেপ্ট $13.02, অর্থাৎ এটা আমি পুরোটা আমি উইথড্র করবো। এখানে আমার বিটকয়েন অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, এটা আমার বিটকয়েন অ্যাড্রেস। এরপর আমি এখানে কিন্তু নেক্সট অপশন আসতেছে না, নেক্সট অপশন কখন আসবে, যখন আপনি বাইরে ক্লিক করবেন। আর আপনার যদি বিটকয়েন অ্যাড্রেস যদি ঠিক থাকে তাহলে আপনার এখানে নেক্সট অপশন আপনি পাবেন, অর্থাৎ উইথড্র করতে পারমিশন পাবেন, অন্যথায় আপনার এখানে নেক্সট অপশন শো করবে না। তো আমি বাইরে ক্লিক করতেছি, দেখি আমার বিটকয়েন অ্যাড্রেস ঠিক আছে কিনা, চলে আসছে। এখন আমি নেক্সটে ক্লিক করব। এটা হচ্ছে মূলত আমার কুইনবেস অ্যাকাউন্টের বিটকয়েন অ্যাড্রেস। তারপর এখানে আমার পিনটা দিতে হবে, আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম, পেমেন্ট রিকোয়েস্ট, এখানে আমার কমপ্লিট হিস্ট্রি, আপনারা দেখুন হিস্ট্রি এখানে স্ট্যাটাস বলতেছে কমপ্লিট, তো আমি এখানে ক্লিক করলাম, ওকে ওকেতে ক্লিক করলাম। এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখাবো যে আসলে আমি পেমেন্টটা পেলাম কি না, এটাই মানে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে মানে আপনি উইথড্র করা মাত্র এটা আপনি পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। তো আমি একবার এখানে রিফ্রেশ দিই, দেখি এখানে আমার ব্যালেন্সটা শো করতেছে, দেখি রিফ্রেশ দেওয়ার পর ব্যালেন্স শো করে কিনা।
রিফ্রেশ দিতে গিয়ে লগ আউট হয়ে গেল। 7 AMF কে আপনারা এখানে দেখতেছেন, আমার এখানে $13.0283 ছিল, এখন শুধুমাত্র আমার আছে 0.0083। তো অর্থাৎ আমার এটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 1 সেকেন্ড সময় লাগে না, আপনি উইথড্র করা মাত্র এটা আপনি পেয়ে যাচ্ছেন। এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে আমি দেখাবো আপনাদেরকে। কুইনবেস সরি, এটা হচ্ছে আমার কুইনবেস অ্যাকাউন্ট। এখানে দেখুন আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এখানে বিটকয়েন অ্যাকাউন্টে যারা টাকা ট্রান্সফার করেন অথবা উইথড্র করেন তারা অবশ্যই জানেন এখানে একটু মানে সময় লাগে, অর্থাৎ আমার এখানে এখনো পেন্ডিং দেখাচ্ছে। দেখি এখানে হিস্ট্রিতে কী বলে, ভিউ ট্রানজাকশনে ক্লিক করলাম, অর্থাৎ এখানে আপনারা দেখুন এখানে ওই যে পেন্ডিং অপশন দেখাচ্ছে, যখন আপনার কমপ্লিট হয়ে যাবে উইথড্র তখন এখানে আপনার কমপ্লিট হবে, অথবা এখানে আপনার এখানে যেরকম রিসিভ লাইট কয়েন ফ্রম লাইট কয়েন এত অ্যাড্রেস এরকম শো করতেছে, ঠিক এখানে সেরকম মানে এরকমই শো করবে অথবা কমপ্লিট শো করবে। তো আমি একবার রিফ্রেশ দিই দেখি। আর আমার লাইটকয়েন অ্যাকাউন্টে আছে আপনার 0.0159 লাইটকয়েন, আর আপনার বিটকয়েনে আছে 0.0001 BTC, অর্থাৎ বাংলাদেশি টাকা হচ্ছে আপনার 60 টাকার মতো, এখন পর্যন্ত অ্যাড হয়নি। অ্যাড যখন হবে এখানে আপনার বাংলাদেশি টাকা অ্যাড শো করবে এবং এখানে আপনার BTCটা শো করবে, অর্থাৎ 1000 টাকা, 1000 টাকা এখানে শো করবে বাংলাদেশে, আর আপনার BTC শো করবে এখানে আপনার 0.00205715 BTC। তো আমার এখানে যেহেতু পেন্ডিং আছে এটা অবশ্যই নির্ভর করে আপনার কুইনবেজ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে উইথড্র করতেছেন, এটা হতে পারে আপনার কুইন ব্যাস, হতে পারে আপনার কুইন পেমেন্ট এরকম, বা ব্লক চেন এরকম অনেকগুলো BTC আছে আপনার পেমেন্ট অ্যালার্ট আছে, আপনার অ্যাকাউন্টের উপর নির্ভর করে। কুইন ব্যাস একটু সময় নেয়, আপনি যখন উইথড্র করবেন এখানে প্রসেস হতে একটু সময় নেয়, শুধু কুইন ব্যাস অ্যাকাউন্টে না, যে কোনো অ্যাকাউন্টে যে কোনো BTC-র ক্ষেত্রে একটু সময় নেয়, মানে অর্থাৎ আপনি উইথড্র করার পর আপনার প্রসেসিং পেন্ডিংটা একটু সময় এখানে লাগে। আর কিন্তু
আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই ইনফরমেশনটা, এটা কিন্তু আপনি যখনই কমপ্লিট করবেন, আপনি এখানে কমপ্লিট দেখা মাত্র আপনি চলে, অর্থাৎ এখানে এই সাইট থেকে আপনার কতক্ষণ সময় লাগলো, এখানে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে নাই। সুতরাং বলতে পারেন এখানে যেহেতু কমপ্লিট দেখাচ্ছে আর এখানে যেহেতু আমার পেন্ডিংয়ে আছে, সুতরাং আমি টাকাটা পাবো, এটাই। তো এখন পর্যন্ত যারা, আর এইগুলো হচ্ছে আমার কমপ্লিট মানে উইথড্রোর হিস্ট্রি, আর এখানে বিশেষ করে আমার এই অ্যাকাউন্টে আমি নিজস্ব কাজ করি কম, আমার অন্য অ্যাকাউন্টে কাজ করি, অন্য অ্যাকাউন্ট থেকে আমি এই অ্যাকাউন্টে ট্রান্সফার করি, অথবা আমার অন্যান্য যে ফ্রেন্ড আছে তারা এখানে আমাকে ট্রান্সফার করে দেয়, সেখান থেকে তাদের টাকাটাও আমি উইথড্র করে এটা ডলার থেকে বাংলাদেশি টাকা কনভার্ট করে আমি ওনাদেরকে আবার পাঠিয়ে দিই এরকমই। তো আপনাদের যারা উইথড্র করতে পারছেন না, আপনাদের কুইন ব্যাস অ্যাকাউন্ট নেই, অথবা কুইন পেমেন্ট অ্যাকাউন্ট নেই, বা অন্য অন্য বিটিসি অ্যালার্ট নেই, অর্থাৎ এখানে আপনার যেটা শো করে, আমি দেখাই এখানে উইথড্রতে গেলাম, আবার উইথড্র থেকে আপনার এখানে আছে আপনার এই যে অ্যাকাউন্টগুলো, ইথরাম, তারপর লাইট কুইন্স, এই যে অ্যাকাউন্টগুলো, এই অ্যাকাউন্টগুলো যাদের নেই বিটকয়েন অ্যাড্রেস, যাদের নাই, তারা এমনইভাবে আপনারাও আমাকে ট্রান্সফার করতে পারেন, সেই হিসাবে আপনার $1 কত সেন্ট হয়, কত টাকা হয়, সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনার বিকাশ অথবা রকেট অ্যাকাউন্টে অথবা ডাচবাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিয়ে দেবো, এতটুকু আমি করতে পারি। কিন্তু হ্যাঁ, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা আপনি অর্থাৎ আমি এখান থেকে কুইনবেস অ্যাকাউন্টে নিয়ে যাব, কুইনবেস অ্যাকাউন্ট থেকে আবার আমাকে এটা করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে, এক্সচেঞ্জ অর্থাৎ ডলার থেকে আমাকে বিটিসি থেকে অথবা ডলার থেকে আমাকে বাংলাদেশি বিডি টাকা কনভার্ট করতে হবে। এই কনভার্ট করার জন্য যতটুকু ফি দরকার সেই ফিটুকু কিন্তু আপনাদেরকে দিতে হবে, এটাই মূলত, এছাড়া আর কোনো কিছু আমার লাগবে না। তো যারা এখন পর্যন্ত আপনারা কুলুটি বাবলু সাইটে এখন পর্যন্ত যারা কাজ করছেন অথবা লগ ইন করেনি, সাইন ইন করেনি অথবা রেজিস্টার করেননি, তারা অবশ্যই অবশ্যই এখানে রেজিস্টার করে কাজ শুরু করতে পারেন। আমি এতটুকু বলতে পারি এটা হচ্ছে একটা ট্রাস্টেড সাইট, এখানে আপনারা উইথড্র হিস্টোরি দেখুন, আমার অন্য অ্যাকাউন্ট থেকে আমি অনেকবার উইথড্র করেছি, কিন্তু এখান থেকে আমার এখানে দেখুন ইন্টারনাল ট্রান্সফার আছে আপনার 1, 2, 3, 4 চারটা, নিচে আছে আবার দুটা, অর্থাৎ 6টা আমার ইন্টারনাল ট্রান্সফার, অর্থাৎ আমার অন্য অ্যাকাউন্ট থেকে এখানে আমি নিয়ে আসছি অথবা আমার ফ্রেন্ডরা আমাকে এখানে পাঠিয়েছে, আর এখানে আমি ট্রান্সফার করে উইথড্র করেছি 1টা, 2টা, 3টা, এই 3টা এখানে, অর্থাৎ আমার উইথড্র হিস্ট্রি হচ্ছে 3টা মেন, অর্থাৎ যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে কুইনবেস অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করতেছি মানে উইথড্র করলাম, এরকম আমার হচ্ছে 3টা, আর অন্য অ্যাকাউন্ট থেকে আমাকে পাঠিয়েছে, আমি পাঠিয়েছি, এরকম হচ্ছে আপনার 6টা। তো আপনারা তো সরাসরি দেখলেন কতক্ষণ সময় লাগলো, এই বিষয়ে আর উইথড্র বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না, আমি এখন আপনাদেরকে দেখাবো যারা এখন পর্যন্ত নতুন, যারা এখন এখন পর্যন্ত নতুন মানে জয়েন করেছেন আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা ভাবতেছেন কীভাবে রেজিস্টার করতে হবে, কীভাবে কী করবেন, সেজন্য আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখছি দিতেছি। আপনাকে রেজিস্টার করার জন্য আপনাকে আপনার আমার ভিডিওর নিচে লিঙ্ক পাবেন, একটা লিঙ্ক পাওয়ার পর আপনার এরকম একটা অপশন চলে আসবে, এই অপশন আসার পর এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন, রেজিস্টার অপশন ক্লিক করার পর এখানে আপনার দিতে হবে লগ ইন, আর এখানে দিতে হবে আপনার নেম। এখন এখানে অনেকেই ভুল করে, সে কারণে অনেকে আমাকে বলে যে ভাই আমি তো অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, তৈরি করতে পারতেছি না, লাভ লাভ অনেক অনেক রকমের সমস্যার কথা বলে। আসলে সমস্যাটা হচ্ছে কি, এখানে আপনারা যে নামটা দেন এটা আপনারা হয়তো ইমেল অ্যাড্রেস দেন অথবা অন্য ভুল করে দেন, কিন্তু ইমেল অ্যাড্রেস আপনাদের এখানে দিতে হবে, এখানে আপনার লগ ইন নেম দিতে হবে, লগ ইন অর্থাৎ আপনার অরিজিনাল নামটা দিতে হবে, আর পাশে আপনি কয়েকটা নাম্বার দিতে পারেন, ডিজিট দিতে পারেন 1, 2, 3, 4 আপনার যেটা মন চায়, অর্থাৎ আপনার নামের শেষে দু একটা লেটার দিলে ডিজিট দিলে ভালো হয়, তাহলে আপনার অ্যাকাউন্টের নামটা একটু হার্ড হয় মানে স্ট্রং হয়। তারপর আপনি এখানে যখন আপনার যেমন আমি দিয়ে দিচ্ছি আমারটা আছে জাহিদ 71, 91, তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন,
আর জাহিদ আলী অ্যাট দ্য রেট জিমেল ডট কম। অর্থাৎ এটা আমি আমারটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন করবেন আপনাদের অরিজিনালটা দিয়ে দেবেন, আপনার নামটা এখানে দিয়ে দেবেন, কিছু কয়েকটা ডিজিট দিয়ে দেবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন, এই ইমেল অ্যাড্রেসে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এই ইমেল অ্যাড্রেসে গেলে একটা আপনি একটা লিঙ্ক পাবেন অথবা একটা কোড পাবেন, সেই লিঙ্ক অথবা কোডটা নিয়ে এখানে আপনার থাকবে অপশন থাকবে তখন একটা পিন কোড দেওয়ার জন্য, অথবা আপনি ওই যে মেইলে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলেও হবে। তো ওই লিঙ্কে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা মানে ভেরিফাই হয়ে যাবে, আপনার ইমেল ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পর আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আবার এখানে অনেকে ভুল করে যে ভাই অ্যাকাউন্ট খোলা শেষ কিন্তু লগ ইন করতে পারে না। লগ ইন করার ক্ষেত্রে কী করে, এখানে আপনারা দিয়ে দেন ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যেমন আমার এখানে দেওয়া আছে rzahidali@gmail.com, আপনার এখানে সেইটা দিয়ে দেন এবং পাসওয়ার্ডটা ঠিকই দিয়ে দেন। কিন্তু মূলত এখানে আরেকটা কথা বলি, আপনি যখন রেজিস্টার করবেন আপনার মেইলে ইমেইলে কিন্তু আপনি পাবেন, আপনার সর্বপ্রথম পাবেন পাসওয়ার্ডটা, তারপর এটা আপনাকে পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি এটা চেঞ্জ করে নেবেন। তো এখানে লগ ইনের অপশনটা লগ ইন নিয়ে কথা বলছিলাম, লগ ইনের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এখানে আপনার ইমেল অ্যাড্রেস কখনই দেওয়া যাবে না, এখানে আমি ইমেল অ্যাড্রেস আপনার নেবে না, সেই কারণে অনেকে ইমেল অ্যাড্রেস দিয়ে বলে লগ ইন করতে পারে না, এই কারণে এই জায়গাটাতে ভুল হয়। সেই কারণে আমি আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। মূলত যদিও আমার ইম্পর্টেন্ট ছিল উইড্রো এবং প্রুফ দেওয়া, তারপরে এটাও একটা ইম্পর্টেন্ট, এই কারণে ইম্পর্টেন্ট। এখানে যারা অ্যাকাউন্ট খুলতে পারে না, অনেকে আমাকে নকশা ভাই আমি তো খুলতে পারতেছি না, আমি তো লগ ইন করতে অ্যাকাউন্ট খুলেছি করেছি কিন্তু আমি আমার লগ ইন করতে পারতেছি না, মূলত সমস্যাটা হচ্ছে এখানেই। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার এখানে দিতে হবে, অর্থাৎ লগ ইন নেমে আপনার দিতে হবে লগ ইন নাম, অর্থাৎ আপনি যে আপনার নামটা দিয়েছেন অথবা আপনার যে নামের শেষে যে ডিজিটগুলো দিয়েছেন সেটা আপনাকে এখানে দিতে হবে, পাসওয়ার্ডটা আপনার এখানে দিতে হবে, ওকে, আর কোনো কিছু নেই। অর্থাৎ এখানে মনে রাখবেন, লগ ইন কর কুলোটি বাবলু সাইটে কাজ করার সময় সফটওয়্যার লগ ইন করার সময় আপনার দিতে হবে লগ ইন নেম এবং পাসওয়ার্ড, ইমেল না, ইমেল দেওয়া যাবে না, ইমেল নেবে না, অর্থাৎ লগ ইন নেম আর পাসওয়ার্ড, তারপর আপনি সাইন ইন করবেন। এবং পাসওয়ার্ডটা আপনি এখানে যে এনারে কিন্তু আপনার ইমেইলে আপনার পাসওয়ার্ডটা সেন্ড করে দেবে, সেই পাসওয়ার্ডটা আপনি ওখান থেকে কপি করে নিয়ে এখানে দেবেন। তো যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর আমি আপনাদেরকে দেখাই, আপনার লগ ইন নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন, সরি, অ্যাকাউন্টে আসবেন। এই যখন আপনি অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে আসার পর আপনার এখানে আসবেন সেটিং অপশনে, এই সেটিং থেকে অ্যাকাউন্ট অপশন, আবার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে এখানে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে পাবেন, অর্থাৎ আপনার ইমেলে ওনারা মানে কুলোটি বাবলু টিম থেকে আপনাকে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন, তারপর আপনি কী পাসওয়ার্ড ব্যবহার করতে চান সেটা আপনি দেবেন এখানে, দেবেন এখানে, অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা এখানেও দেবেন। দেওয়ার পর আপনি সেট পাসওয়ার্ড করবেন, ব্যাস আপনার কাজ শেষ। মূলত এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এইটুকুই এখন পর্যন্ত। আমি এর আগে এখন মানে আমি দেখাইনি মানে কীভাবে কুলোটি বাবলুতে অ্যাকাউন্ট খুলতে হয় এটা আমি দেখাইনি, কিন্তু আমি কাজ কীভাবে করতে সেটা আমি দেখিয়েছি, সেই কারণে এটা আমার একটা মিস ছিল, সেই কারণে আমি এটা আমি আপনার আপনাদেরকে এখানে সলভ করে দিয়ে দিলাম। আর এরপরে যদি আপনারা না পারেন, কী সমস্যা, কোথায় আটকিতেছেন বা কী সমস্যা হচ্ছে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাটা সলভ করার জন্য। তো আমি এখন আমার কুইনবেস অ্যাকাউন্টে দেখি কী অবস্থা এখানকার। এখনও পেন্ডিংয়ে আছে, তো এখানে হয়তো সময় লাগতে পারে 1 ঘন্টা অথবা এরকম সামথিং, মানে কয়েক ঘন্টা লাগতে পারে।
তো দেখি এখানে কয় ঘন্টা লাগে। আর আমি মনে করি যে এরপর আপনাদেরকে আমার আর প্রুফ দেখার কোনো দরকার আছে যে আমি পেয়েছি কিনা। আপনার অ্যাকাউন্ট যদি ঠিক থাকে, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্ট উইথড্র করার সময় ফিনান্স উইথড্র, তারপরে এই যে অপশন, মানে অর্থাৎ এখন আমার কোনো ব্যালেন্স নেই, সেই কারণে আমার কোনো নাই, উইথড্র করার কোনো পারমিশন নেই। যখন এখানে, হ্যাঁ হ্যাঁ, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি কিন্তু বলতে পারি না যে ভাই কোন অ্যাকাউন্টে কত ডলার হলে উইথড্র করতে পারবো। তো এখানে আছে আপনার ইনডেক্স মানিতে আপনি করতে পারবেন 0.5 USD, আর বিটকয়েনে আপনার বর্তমান এখানে চেঞ্জ প্রতি ঘন্টায় প্রতি দিনে চেঞ্জ হয়, এখানে বর্তমান আছে $12.6616। আর আপনি এখানে ইন্টারনাল ট্রান্সফার, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যদি চান তো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, সেক্ষেত্রে আপনার লাগবে মিনিমাম 0.5 USD, অথবা আপনি আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট অথবা অন্য কারো অ্যাকাউন্টে আপনি যদি ট্রান্সফার করতে চান তাহলে আপনার লাগতেছে 0.5 USD। এবং অ্যাডভান্স ক্যাশ, অর্থাৎ ADV ক্যাশ, এখানেও আপনার লাগতেছে 1 USD, তারপর লাইট কুইনে আপনার লাগতেছে 1 USD, আপনার ইথারামে লাগতেছে আপনার মিনিমাম 1 USD। তো অনেকে যারা বলে যে ভাই কত ডলার হলে, আমি এখানে তো অ্যাকাউন্ট খুলি নাই, অ্যাকাউন্ট খুলবো, কিন্তু এখানে মিনিমাম উইথড্র কত, তো এটাও আপনারা এখান থেকে জেনে গেলেন। এখানে আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি, দেখি এখন পর্যন্ত কত সময় হয়ে গেছে। এখানে ক্লিক করলাম ভিউ ট্রানজ্যাকশন, ৯৮% হয়ে গেছে। এখানে এক জায়গায় কোথায় যেন মিনিট শো করে, এত বাইট, লক টাইম এত, ভার্সন এত, আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, প্লিজ একটু ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখুন, কারণ আমি চাচ্ছি আপনারা যাতে প্রুফ দিতে পারেন, আপনাদেরকে প্রুফ দেওয়ার জন্যে আমি অবশ্য একটু লেট করতেছি এবং আদার্স অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে আমার কতক্ষণ সময় লাগতেছে, এখানে আমার $13 আমি উইথড্র করলাম, $13 উইথড্র করার জন্য আমার এখানে অলরেডি 19 মিনিট, এখানে আপনারা দেখুন 19 মিনিট সময় হয়ে গেছে। এখানে আবার অনেকগুলো অপশন থাকে, এখানে জানি না, এখানে একবারে আমার এখানে তো 98.09% হয়ে গেছে অলরেডি, আর এখানে আবার আছে 0.0/6, এখানে আবার 1 থেকে 6 যায় কিনা, এটাও আবার একটা অনেক সময় দেখা যায় যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে আবার 6 পর্যন্ত যাওয়া লাগে। এখানে এটা শো করে এখানে দেখি, যদি এমন হয় তাহলে আমি এখানে 100% হওয়ার পর আমি আমার ভিডিওটা স্টপ করে দেব, পুশ করব। রিফ্রেশ দিয়ে দেখি এখন কত পার্সেন্ট আসে, 9% আছে। হ্যাঁ, এখন আর একটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে আপনারা যে এখানে কুইনবেস অ্যাকাউন্টে, যারা কুইনবেস অ্যাকাউন্টে এখন খুলতে চান, তা কুইনবেস অ্যাকাউন্টের লিঙ্কও আমার ভিডিওর নিচে আপনারা পাবেন, সেই ভিডিও থেকে আপনি রেজিস্টার করে নেবেন। একই মানে আপনারা যেভাবে লগ ইন করে নিজের নেম দিতে হবে, আপনার পাসওয়ার্ড দিতে হবে, আপনার ইমেল দিতে হবে, আপনার ফুল নেম দিতে হবে, আপনার মানে যা যাবে, তো আমি দেখাই এখানে। কী কী অপশন লাগতে পারে আপনার
কুইনবেস অ্যাকাউন্টে রেজিস্টার করার জন্য। আমার লিঙ্ক, আমার ভিডিওর নিচে আপনার কুইনবেস অ্যাকাউন্ট সাইন আপ এরকম একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন চলে আসবে, অর্থাৎ এই এটা হচ্ছে আপনার কুইনবেস অ্যাকাউন্টের হোম পেজ। এখন এখান থেকে আপনি কি করবেন, সাইন ইন। সাইন ইন অর্থাৎ আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আপনি সাইন ইন করতেছেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে, অর্থাৎ আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সাইন আপ। সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনি একটা ফর্ম পাচ্ছেন। ফর্মটা আপনার হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল, আর একটা হচ্ছে আপনার বিজনেস। মূলত আমরা নর্মালি যেটা করি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এটাই। এখানে আপনার ফার্স্ট নেম দিতে হচ্ছে, আপনার লাস্ট নেম লাগতেছে, আপনার ইমেল লাগতেছে, তারপর আপনার লাগতেছে পাসওয়ার্ড, তারপর আপনার এখানে আই এম নট এ রোবট এটা আপনার ভেরিফাই করতে হচ্ছে। তারপর এখানে আপনার টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর সেম সিস্টেমে আপনার ইমেল অ্যাড্রেস, আপনি এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে লগ ইন করতে হবে, অর্থাৎ যেতে হবে ওই অ্যাকাউন্টে। ইমেলে যাওয়ার পর আপনি একটা এই কুইনবেস অ্যাকাউন্ট থেকে আপনি একটা ইমেল পাবেন, একটা লিঙ্ক পাবেন ইমেল ভেরিফিকেশন করার জন্য। ওই লিঙ্কে ক্লিক করবেন, অথবা ওখান থেকে আপনার একটা কোড পাবেন, সেই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার কুইনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার। এটাও আমি আপনাদেরকে এই কারণেই দেখালাম, হয়তো অনেকে বলে যে ভাই আপনি তো কুইনবেস অ্যাকাউন্ট উইথড্র করলেন, কিন্তু আমার তো কুইনবেস অ্যাকাউন্ট নেই, আমি তো অ্যাকাউন্ট খুলে কীভাবে তৈরি করে ক্রিয়েট করে কীভাবে আমি তো জানি না, সেজন্য আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখি এখন কত পার্সেন্ট হয়ে গেছে। এই যে যেটা বলছিলাম, এখানে দেখুন, এখানে 1.6, মানে 1/6, অলরেডি 23 মিনিট হয়ে গেছে। কারণ 1 থেকে 6 যাবে, এখানে কি দেখি অ্যাডভান্স ডিটেলস, ব্লক হ্যাশ কোড, দেখি এখানে কি অবস্থা, রিফ্রেশ দেই। এখানে এখনো পেন্ডিং ইস্যু করতেছে। অর্থাৎ 2 থেকে 2 আসতে কতক্ষণ সময় লাগতে পারে, অনেকক্ষণ সময় লাগতে পারে। অলরেডি আমার 24 মিনিট হয়ে গেছে, 24 মিনিট। এই ফেকে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা আমার ভিডিও চ্যানেলে, অর্থাৎ আমার চ্যানেল থেকে ভিডিও খুঁজে পান, অনেকে আমাকে অভিযোগ করেন যে ভাই আমি এই ভিডিওটা চাচ্ছি। আসলে মূলত আমি যে সাইটগুলো নিয়ে কাজ করি, অর্থাৎ ফ্রিতে, সেটা হচ্ছে আপনার স্কাইলম, আর একটা হচ্ছে আপনার টু ক্যাপসা, আর একটা হচ্ছে আপনার এই যে বর্তমানে যেটা আপনাদের উইথড্র করে দেখাচ্ছি কুলুটি বাবলু। এই তিনটে সাইট নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, ভিডিও মানে উইথড্র প্রুফ আছে, এবং কীভাবে আপনি কাজ করবেন সেটা দেওয়া আছে, এবং সফটওয়্যার কীভাবে ইউজ করবেন সেটাও আমার ভিডিও তৈরি করে দেওয়া আছে। এখন এই ভিডিওগুলো আপনাদেরকে পাইতে হলে, অনেকে পাবেন না কারণ আমার ভিডিও চ্যানেলে, আমার চ্যানেলে আসলে অনেকগুলো ভিডিও আছে, সেই কারণে আপনার খুঁজে পেতে সমস্যা হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনারা এখানে লিখবেন youtube.com, তারপর সব শেষে স্ল্যাশ দেবেন। স্ল্যাশ দেওয়ার পর আর জাহিদ আলী দেওয়ার পর এন্টার দিন। আমার নেট সম্ভবত স্লো, একটু অপেক্ষা করতে হবে।
এই হচ্ছে আমার চ্যানেল। এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই যে ভিডিও অপশন, এই ভিডিও অপশনে যদি আপনি যান তাহলে অনেকগুলো ভিডিও আপনি খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্লে লিস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে নিচে আসুন, যেখানে দেওয়া আছে পেমেন্ট প্রুফ টিউটোরিয়াল। এখানে ক্লিক করলে আমার যতগুলো আমি সাইটে কাজ করে ফ্রিতে কাজ করে সবগুলা সাইটেরই আপনার উইথড্র প্রুফ এখানে আপনি খুঁজে পাবেন সবগুলারই। তারপর কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, অল প্লে লিস্ট, ক্রিয়েট প্লে লিস্ট, আচ্ছা এখানে হোমে গেলেও আপনারা পাবেন। এখানেও আপনারা পাবেন, এখানে আপনি নিচে আসেন, নিচে এসে দেখুন এখানে এই যে মেক মানি ইন হোম অর্থাৎ টু ক্যাপস স্কাইলম ইটিসি, এখান থেকেও আপনি পাবেন। এখানে সবগুলা যতগুলো সাইট আছে আমার, আমি কাজ করি ফ্রিতে এবং উইথড্র আমি পেয়েছি, সেগুলো সাইটের ভিডিও আমি এখানে তৈরি করে রেখেছি। আবার এখানে আপনার পেমেন্ট প্রুফ, অর্থাৎ তাহলে আপনাকে যেটা করতে হচ্ছে আমার হোমে আসতে হবে, হোমে আসলেই আপনি আমার ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন। তাহলে আপনাকে আর প্লে লিস্টে গিয়েও খোঁজা লাগতেছে না, আবার ভিডিও অপশনে গিয়েও খোঁজা লাগতেছে না। দেখি এখন আমার কী অবস্থা উইথড্রর, এখনো পেন্ডিং আছে। আর এখানে দেখি 1.6, এখনো 1/6। এখানে একটু সময় নেয়, যে 2 হয়ে গেছে, তাহলে আমার মানে 5 মিনিটের মতো লাগতেছে। এখানে আপনার 29 মিনিট, অর্থাৎ 24 থেকে 29, 5 মিনিট, অর্থাৎ এখানে 2 থেকে 6 পৌঁছতে এখন লাগতেছে 60, তাহলে 4 20 20, এখনও 20 মিনিটের মতো সময় লাগবে। তো এতক্ষণ সময় আমি আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না, অর্থাৎ আমি আশা করি যে আমার কোনো পেমেন্ট, আমার কোনো কোনো হবে না, সমস্যা হবে না। যদি আমার এখানে যদি শো করতো, কম শো করতো, তাহলে আমার হয়তো আমার মনে হতো যে আসলে আমি পেন্ডিং পাবো না। আমার যদি এখানে চলে আসছে, সেলিংটা চলে আসছে, তাহলে আমি পেমেন্ট আমি পেয়ে যাব, ইনশাল্লাহ পেয়ে যাব। তো আর আমি বাড়াচ্ছি না, অনেক অনেক আপনাদেরকে বিরক্ত করছি, বকবকানি করলাম। এই মূলত আমি চাচ্ছিলাম যাতে আপনারা কমপ্লিট ইয়াটা দেখেন, সেই কারণে মূলত আমি একটু আপনাদের সময় লস করলাম। সো সেই কারণে সময় লস করার জন্য আমি খুবই দুঃখিত। অনেকে আমাকে বলে আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, আসলে আপনাদেরকে বোঝাতে গেলে, বোঝানোর জন্যই আমি চেষ্টা করি, আর সেক্ষেত্রে আমার একটু বড় মানে ভিডিওগুলো বড় হয়ে যায়, সময় লাগে। তো আমি আবারও ক্ষমা চেয়ে নিছি, আমি যথাসাধ্য চেষ্টা করি যে শর্টকাট করার জন্য, তারপরও হয়ে যায়, সে কারণে আমার আপনাদের কাছে আমি খুবই দুঃখিত। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন, আর খুব সুন্দরভাবে কাজ করুন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার যতটুকু সম্ভব, আমার যতটুকু মানে যতটুকু পারা দরকার, কোনোভাবে না, যে কোনোভাবে যতটুকু আমি হেল্প করতে পারবো, আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো এই সাহায্যটুকু পৌঁছে দেওয়ার জন্য। তো আমার নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজ এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।